হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের অর্থনীতি বিভাগের গাণিতিক অর্থনীতি বিষয়ে লিনিয়ার প্রোগ্রামিং অর্থাৎ একমাত্রিক কার্যক্রম অধ্যায়ের আজকের ক্লাসের বিষয় হলো সিমপ্লেক্স পদ্ধতিতে কাম্য সমাধান বের করো। যদি অঙ্কে সর্বোচ্চ কোনো সমস্যা দেওয়া থাকে তাহলে সিমপ্লেক্স পদ্ধতিতে কাম্য সমাধান আমরা কীভাবে করব, যে অধ্যায়টার নাম সেটা হলো লিনিয়ার প্রোগ্রামিং বা একমাত্রিক কার্যক্রম। তা আমরা প্রথমে একমাত্রিক কার্যক্রম কাকে বলে জেনে নেই। একাধিক অসমতা বিশিষ্ট রৈখিক শর্ত সাপেক্ষে কোনো রৈখিক উদ্দেশ্যমূলক অপেক্ষকের কাম্যকরণের গাণিতিক কৌশলকে একমাত্রিক কার্যক্রম বলে। এখন একমাত্রিক কার্যক্রম অঙ্ক সমাধান করতে হলে আমাদের কতগুলি সমস্যা জানতে হবে। সেটা আলগা চলো কিভাবে কখন যোগ করবো আর উদ্বৃত্ত চলো কখন যোগ করব। একমাত্রিক কার্যক্রমের সর্বোচ্চ কোনো সমস্যায় যে চলক যোগ করে অসমতা একটি বিশিষ্ট সীমা সত্যকে সমতা রূপান্তর করা হয় তাকে আলগা চলক বলে। অর্থাৎ একমাত্রিক কার্যক্রমে যদি সর্বোচ্চ কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা আলগা চলক যোগ করে অসমতাকে সমতায় আমরা রূপান্তর করব, এটাকে আলগা চলক বলে। আর উদ্বৃত্ত চলক বলে একমাত্রিক কার্যক্রমের সর্বনিম্ন কোনো সমস্যা যদি থাকে তাহলে যে চলক বিয়োগ করে অসমতা বিশিষ্ট সীমা সত্যকে সমতা রূপান্তর করা হয় তাকে উদ্বৃত্ত চলক বলে। তাহলে আলগা চলক হিসেবে আমরা S1 S2 ব্যবহার করব আর উদ্বৃত্ত চলক হিসেবে আমরা V1 V2 ব্যবহার করব। এখন আমরা জানবো অএকমাত্রিক কার্যক্রম কাকে বলে, অর্থাৎ নন লিনিয়ার প্রোগ্রামিং কাকে বলে। একাধিক অসমতা বিশিষ্ট রৈখিক বা অরৈখিক শর্ত সাপেক্ষে কোনো রৈখিক বা অরৈখিক উদ্দেশ্যমূলক অপেক্ষকের কাম্যকরণের গাণিতিক কৌশলকে ও একমাত্রিক কার্যক্রম বলে। এবার আমরা দ্বিতীয় স্লাইডে দেখে নিই একমাত্রিক কার্যক্রমের ব্যবহার কি কি, অর্থাৎ একমাত্রিক কার্যক্রম আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব। একমাত্র এক নম্বর হলো কাম্য কৌশল নির্ধারণ ক্ষেত্রে, 2 নম্বর উপকরণ উৎপাদন বিশ্লেষণে, 3 নম্বর পরিকল্পনা প্রণয়নে, 4 নম্বর কল্যাণমূলক অর্থনীতিতে, 5 নম্বর পরিবহন সমস্যার ক্ষেত্রে, 6 নম্বর সম্পদের কাম্য ব্যবহারের ক্ষেত্রে, 7 নম্বর সামগ্রিক ভারসাম্য বিশ্লেষণে, 8 নম্বর ব্যষ্টিক ও সামষ্টিক কৌশল নির্ধারণে আমরা একমাত্রিক কার্যক্রমগুলি ব্যবহার করব। এবার আমরা দেখব একমাত্রিক কার্যক্রমের উপাদানসমূহ কী কী। একমাত্রিক কার্যক্রম উপাদান উদ্দেশ্যমূলক অপেক্ষক, সীমা শর্ত, পছন্দনীয় চলক, ডামি চলক, ঘাটতি বা উদ্বৃত্ত আলগা চলক, উদ্বৃত্ত চলক, পিভট উপাদান আর অর্থনীতি ব্যাখ্যা, এগুলো একমাত্রিক কার্যক্রমের উপাদানসমূহ। এখন আমরা একটি গাণিতিক সমস্যা সমাধান দেখে নিই। সর্বোচ্চ কোনো সমস্যা দেওয়া আছে R = 3x1 + 4x2। এই সর্বোচ্চ কোনো এটা হলো একটা গণিত, হলো সর্বোচ্চ কোনো সমস্যা। আর সর্বোচ্চ কোনো সমস্যা প্রথম যে সমীকরণটা দেওয়া থাকে এটা হলো উদ্দেশ্যমূলক অপেক্ষক। তার মানে R = 3x1 + 4x2, এই সমীকরণটা হলো উদ্দেশ্যমূলক অপেক্ষক। আর সত্য সাপেক্ষে যে 2.5x1 + x2 ≤ 20, এটা হলো সীমা শর্ত। 3x1 + 3x2 ≤ 30, x1 + 2x2 ≤ 60, মানে এই তিনটি অসমতা যেখানে দেওয়া আছে এই তিনটি হলো সীমা শর্ত। আর অঋণাত্মক শর্ত দেওয়া আছে x1 > 0, x2 > 0। এখন আমরা উদ্দেশ্যমূলক অপেক্ষকের স্থির সংখ্যা বরাবর আমরা শূন্য ধরে নিব। এখানে উদ্দেশ্যমূলক অপেক্ষকের স্থির কোনো সংখ্যা নেই, এই বরাবর আমরা একটা শূন্য ধরে 1 নং সমীকরণ লিখব। আর সীমা শর্তে অর্থাৎ সত্য সাপেক্ষে যে অসমতা চিহ্নটা আছে লেস দেন ইকুয়াল, এই অসমতাকে সমতা রূপান্তর করার জন্য আমরা কি করব, আলগা চলক যোগ করব। যেহেতু সর্বোচ্চকরণ, এই জন্য আমরা আলগা চলক যোগ করব। অঙ্কের মধ্যে সর্বোচ্চকরণ সমস্যা থাকলে আমরা আলগা চলক S1 যোগ করে অসমতাকে সমতা রূপান্তর করব। তার মানে অসমতার বাম পাশে আমরা আলগা চলক যোগ করব, 2.5x1 + x2 + S1 = 20। তাহলে আমরা এটা সমতা রূপান্তর হবে, যখন আমরা আলগা চলক S1 যোগ করব অসমতার বাম পাশে তখন এই অসমতাটা সমান সমান হয়ে যাবে। তার মানে হবে 2.5x1 + x2 + S1 = 20, সমীকরণ 2। দ্বিতীয় হবে 3x1 + 3x2 + S2 = 30, সমীকরণ 3। তারপর ওটা হবে x1 + 2x2 + S3 = 16, সমীকরণ 4। তার মানে আমরা এই উদ্দেশ্যমূলক অপেক্ষকের স্থির রাশি বরাবর শূন্য বসিয়ে তারপর +3x1 + 4x2 = 1, তারপর সীমা শর্ত 2.5x1 + x2 + S2 = 20, সমীকরণ 2, 3x1 + 3x2 + S2 = 30, সমীকরণ 3, x1 + 2x2 + S3 = 16, সমীকরণ 4। তার মানে এই যে লেস দেন ইকুয়াল অসমতা চিহ্ন, এই অসমতাকে সমতা রূপান্তর করতে হলে আলগা চলক
প্রথম এক নম্বর এই সমীকরণে এস ওয়ান যোগ করবো, এই সমীকরণে এস টু যোগ করবো, এই সমীকরণে এস থ্রি যোগ করবো, আর উপরটা আর সমান যদি উদ্দেশ্যমূলক অপেক্ষক, এখানে আমরা স্থির রাশি বরাবর শূন্য ধরবো, কারণ এই উদ্দেশ্যমূলক অপেক্ষকে কোনো অসমতার চিহ্ন নেই। যেহেতু উদ্দেশ্যমূলক অপেক্ষকে অসমতার চিহ্ন নেই, এই কারণে এখানে আমরা আলগা সুলক যোগ করবো না, যাতে যে সমীকরণ অসমতার চিহ্ন থাকবে সেক্ষেত্রে আমরা আলগা সুলক যোগ করে অসমতাকে সমতার চিহ্ন রূপান্তর করব। এটা আমরা পরবর্তী স্লাইডে দেখে নিই। সর্বোচ্চ কোনো সমস্যা বা উদ্দেশ্য অপেক্ষকে শূন্য যোগ করে পাই, তো সর্বোচ্চ কোনো সমস্যা স্থির রাশি বরাবর আমরা শূন্য নিয়ে নিলাম, তারপর শূন্য প্লাস থ্রি এক্স ওয়ান প্লাস থ্রি এক্স টু ফোর এক্স টু ইকুয়াল আমরা ডট ডট সমীকরণ ওয়ান ধরে নিলাম। সত্য সাপেক্ষে বা অসমতাকে সমতা রূপান্তর করার জন্য আলগা চলক এস ওয়ান এস টু এস থ্রি যোগ করে পাই, যেহেতু তিনটি সমীকরণ দেওয়া আছে আর তিনটি সমীকরণ অসমতার চিহ্ন দেওয়া আছে, এই কারণে আমরা তিনটে সমীকরণের জন্য প্রথম সমীকরণের জন্য এস ওয়ান আলগা চলক যোগ করব, দ্বিতীয় সমীকরণ এস টু, তৃতীয় সমীকরণ এস থ্রি যোগ করব। তাহলে 2.5x1 প্লাস x2 প্লাস s1, এইখানে অসমতার চিহ্ন ছিল, এই অসমতার চিহ্ন উঠানোর জন্য আমরা s1 যোগ করছি আলগা চলক, আর অসমতার পরিবর্তে আমরা সমতার চিহ্ন আমরা এখানে বসিয়ে দিলাম। এখন এই সমীকরণ থেকে আমরা কি করব, আলগা চলকটা বাম পাশে রাখবো আর বাকি সব ডান পাশে নিয়ে যাবো। s1 আলগা চলক বাম দিকে রাখছি সমান সমানে, আর সমান সমান ডান পাশে 20 আছে, আর এই যে সমান সমান বাম পাশে 2.5x1 আছে প্লাসে, তার মাইনাস 2.5x1 হবে, আর এই সমান সমান বাম পাশে প্লাস x2 আছে, ডান পাশে মাইনাস x2 হবে। সমীকরণ 2 অর্থাৎ 2 নং সমীকরণ অসমতার চিহ্নকে s1 আলগা চলক যোগ করে অসমতাকে সমতা রূপান্তর করব প্রথম, তারপর আলগা চলকটা সমান বাম পাশে রাখবো, বাকি সবগুলো ডান পাশে নিয়ে সমীকরণ 2 বানাবো। এবার পরের সমীকরণ দেওয়া আছে 3x1 প্লাস 3x2, আর এখানে অসমতার চিহ্নের জন্য আলগা চলক s2 যোগ করলাম, আর অসমতার জন্য আমরা সমান সমান সমতার চিহ্ন ব্যবহার করলাম। এবার আলগা চলক s2 বাম পাশে আমরা রেখে দেবো, বাকি সব ডান পাশে চিহ্ন পরিবর্তন করে নিয়ে যাব। তাহলে সমান সমান 30, এই 3x1 আগে বাম পাশে আছে প্লাস চিহ্ন, ডানে গেলে মাইনাস হবে, 3x2 আগে বাম পাশে প্লাস চিহ্ন, ডান পাশে গেলে মাইনাস চিহ্ন হবে। এবার এটা আমরা সমীকরণ দেবো 3 নং সমীকরণ। পরের সমীকরণে যেহেতু আবার আছে x1 প্লাস x2 প্লাস, যেহেতু এখানে অসমতার চিহ্ন ছিল, এই অসমতার চিহ্নকে সমতা রূপান্তর করার জন্য আমরা আলগা চলক s3 যোগ করবো। প্রিয় ভিউয়ার আপনারা যারা ক্লাসটা দেখবেন, এই s2 যেখানে হবে s3 হবে, আর সব ঠিক আছে। তারপর আমরা কি করবো, এই s3টা বাম পাশে আমরা রেখে দেবো, আর বাকি সবগুলো ডান পাশে চিহ্ন পরিবর্তন করে নিয়ে আসবো। তাহলে 16 আর x1 এই পাশে গেলে মাইনাস x21 হবে, এখানে প্লাস x2, ডান পাশে গেলে মাইনাস x2 হবে। সমীকরণ 4, তার উদ্দেশ্যমূল অপেক্ষক থেকে আমরা পরিবর্তন করে ফেলি 1 নং সমীকরণ, আর সীমা সূত্রের প্রথম সমীকরণকে পরিবর্তন করে পাইছি আমরা 2 নং সমীকরণ, সীমা সূত্রের 2 নং সমীকরণকে আলগা চলক যোগ করে পাইছি 3 নং সমীকরণ, সীমা সূত্রের 3 নং সমীকরণ আলগা চলক s3 যোগ করে পাইছি আমরা 4 নং সমীকরণ। এবার এখন আমরা 1 নং 2 নং 3 এবং 4 নং সমীকরণকে ম্যাট্রিক্স আকারে আমরা সাজাবো। তো ম্যাট্রিক্স আকারে আমরা সাজাবো কিভাবে, এখন 1 নং সমীকরণের বাম পাশে সমান সমান বামে আছে আর, 2 নং সমীকরণের সমান সমান বামে আছে s1, 3 নং সমীকরণের বামে আছে s2, 4 নং সমীকরণের বামে আছে s3। তো এই বাম পাশে যে চলকগুলি আছে আমরা ম্যাট্রিক্সের বাম পাশে রাখবো। এবার সমান সমান ডান পাশে চলক আছে, এখানে আছে 0, এখানে আছে সমান সমান ডান পাশে প্রথম সংখ্যা আছে 0, 2 নং সমীকরণ আছে 20, 3 নং সমীকরণ আছে 30, 4 নং সমীকরণ আছে 60। তাহলে এখানে যেহেতু 3টি সংখ্যা 3 রকম আছে, তাহলে এই স্থির সংখ্যা বরাবর আমরা 1 ধরে নিব। তারপর দ্বিতীয় সংখ্যা এখানে যে x1, এখানে দেওয়া দ্বিতীয় 2 নং সমীকরণ x1, 3 নং সমীকরণ x1, 4 নং সমীকরণ x1, তার মানে আমরা অর্থাৎ ম্যাট্রিক্সের উপরে আমরা দ্বিতীয় সংখ্যাটা x1 ধরবো, তৃতীয় সংখ্যাটা এখানে আছে 1 নং সমীকরণ তৃতীয় সংখ্যা x2, 2 নং সমীকরণ তৃতীয় সংখ্যা x2, 3 নং সমীকরণ দ্বিতীয় সংখ্যা x2, 4 নং সমীকরণ দ্বিতীয় সংখ্যা x2। তার মানে ম্যাট্রিক্সের উপরে তৃতীয় সংখ্যাটা আমরা x2 ধরবো, তাহলে ম্যাট্রিক্সের উপরে আমরা প্রথম সংখ্যাটা 1 ধরবো, কারণ স্থির সংখ্যা 3 রকম আছে, এই কারণে 3টা যেহেতু 3 রকম এই জন্য স্থির সংখ্যা বরাবর উপরে ম্যাট্রিক্সে আমরা 1 ধরবো, আর দ্বিতীয় সংখ্যাটা যেহেতু 4টা সমীকরণে x1 আছে, এই জন্য আমরা দ্বিতীয় সংখ্যাটা x1 ধরবো ম্যাট্রিক্সের উপরে, তৃতীয় সংখ্যাটা যেহেতু x2 আছে 3টা সমীকরণে, এই জন্য আমরা ম্যাট্রিক্সের উপরে তৃতীয় সংখ্যাটা x2 ধরবো। এবার আমরা ম্যাট্রিক্সে সাজাই, তাহলে আমরা ম্যাট্রিক্সে সাজা নিলাম, প্রথম 3টা সমীকরণে সমান সমান বাম পাশে আছে 0, 20, 30, 16, 3টা 4 ধরনের আছে, এই জন্য আমরা এখানে স্থির সংখ্যা 1 ব্যবহার করলাম। আর দ্বিতীয় সংখ্যাটি 3টা সমীকরণের বাম পাশে দ্বিতীয় সংখ্যাটি x1 আছে 3টা 4টার সাথে, এই জন্য x1 ব্যবহার করলাম উপরে ম্যাট্রিক্সের উপরে, তৃতীয় সংখ্যাটি x2 আছে 4টা সমীকরণে, এই জন্য আমরা তৃতীয় সংখ্যাটি ম্যাট্রিক্সের উপরে x2 ব্যবহার করলাম। প্রত্যেকটা সমীকরণের 1 থেকে 4 পর্যন্ত সমীকরণের সমান সমান বাম পাশে 1 নং সমীকরণের বাম পাশে আর
দুই নম্বর সমীকরণের বাম পাশে S1, তিন নম্বর সমীকরণের বাম পাশে S2, চার নম্বর সমীকরণের বাম পাশে S3, এই জন্য সব চারটা সমীকরণের বাম পাশে চলগুলি ম্যাট্রিক্স বক্সের বাম পাশে বসাইলাম। আচ্ছা, এক থেকে চারটা সমীকরণের অর্থাৎ সমান সমানের ডান পাশে প্রথম সংখ্যাটা আসিল 0, 20, 30, 16, যেহেতু চারটা সাত ধরনের, এই কারণে আমরা সমান সমানের বাম ডান পাশের প্রথম সংখ্যা সমান 1 বসাইলাম, আর সমান সমানের বাম পাশে চারটা সমীকরণের দ্বিতীয় চলকটা আছে X1, এই জন্য X1 বসাইলাম। চারটা সমীকরণের তৃতীয় সংখ্যাটা প্রত্যেকটা সমীকরণ X2 আছে, এখানে X2 ব্যবহার করলাম। এবার এক নং সমীকরণে আমাদের সহগগুলি লিখবো। এবার আমার উপরে চলে আসে এক নং সমীকরণের সহগগুলো প্রথম 0, তারপরে 3, তারপর 4। তাহলে আমরা প্রথম 0 বসাবো, তারপর 3 বসাবো, তারপর 4 বসাবো। এক এর সমান 0 বসাবো, X1 এর সমান 3 বসাবো, আর X2 নিচে 4 বসাবো। আমরা দেখে নিই, এই যে একের নিচে 0 বসাইছি, X1 নিচে 3 বসাইছি, X2 নিচে 4 বসাইছি, মানে আমরা চলকের সহগ বসাবো। এবার দুই নং সমীকরণে আমরা দেখি, দুই নং সমীকরণে এক এর নিচে 20 বসাবো, আর X1 এর নিচে -2.5 বসাবো, আর X2 নিচে -1 বসাবো। তো আমরা এখানে দেখে নিই, এই যে এক এর নিচে 20 বসাইছি, X1 এর নিচে -2.5 বসাইছি, X2 নিচে -1 বসাইছি। এবার তিন নং সমীকরণে দেখে নিই, তিন নং সমীকরণে আমরা কি করব, এক এর নিচে 30 বসাবো, X1 এর নিচে -3 বসাবো, X2 নিচে -3 বসাবো। তাহলে তিন নং সমীকরণে এক এর নিচে 30 বসাবো, X1 এর নিচে -3 বসাবো, X2 নিচে -3 বসাবো। এবার চার নং সমীকরণে এক এর নিচে 16 বসাবো, আর X1 এর নিচে -1 বসাবো, কারণ এ X1 এর সহগ আমরা 1, আর এ X2 এর সহগ হলো -2। যদি কোনো স্থির সংখ্যা না থাকে কোনো চলকের সাথে, সেক্ষেত্রে আমরা সহগ 1 ধরবো। তাহলে এক এর নিচে 16 বসাবো, আর X1 এর নিচে আমরা X1 এর সহগ -1 বসাবো, আর X2 এর সহগ X2 নিচে আমরা X2 এর সহগ -2 বসাবো। তাহলে আমরা এক এর নিচে 16 বসাইছি, X1 এর নিচে -1 সহগ বসাইছি, X2 নিচে সহগ বসাইছি -2। তাহলে আমাদের 1 নং 2 নং 3 নং 4 নং সমীকরণকে আমাদের ম্যাট্রিক্স আকারে সাজানো শেষ হলো। এখন আমাদের যেটা দেখতে হবে, যেহেতু প্রথম সারির এই প্রথম সারির প্রথম উপাদান বাদ দেওয়া, বাকি যে দুটো উপাদান আছে এটা হলো প্রথম সারি 0, 3, 4, এটা হলো প্রথম সারি। তাহলে নিয়ম হলো প্রথম সারির প্রথম উপাদান বাদ দিতে হবে, যাই থাকুক না কেন, প্রথম উপাদান বাদ দিয়ে বাকি যে দুটো উপাদান থাকে এই দুটি উপাদানের মধ্যে কোন উপাদানটা বড়, তাহলে 3 আর 4 এর মধ্যে এই 4 উপাদানটা বড়। যেহেতু 4 উপাদানটা বড়, এই 4 উপাদানের কলামটার থেকে আমাদের পিভট উপাদান বের করতে হবে। তাহলে লিখছি, যেহেতু প্রথম সারির প্রথম উপাদান বাদে বাকি উপাদানের ধনাত্মক মান আছে, তাই আবার নতুন মেট্রিক সারণী নির্ণয় করতে হবে। কারণ প্রথম সারির প্রথম উপাদান বাদে বাকি দুটি উপাদান যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে নতুন মেট্রিক্স তৈরি করতে হবে না। যেহেতু প্রথম সারির প্রথম উপাদান বাদে বাকি দুটি উপাদান ধনাত্মক চিহ্ন, মানে 3 এর আগে প্লাস চিহ্ন, 4 এর আগে প্লাস চিহ্ন, মানে ধনাত্মক চিহ্ন, এই কারণে আমাদেরকে নতুন মেট্রিক সারণী নির্ণয় করতে হবে। এই নতুন মেট্রিক সারণী নির্ণয় করতে হলে আমাদেরকে পিভট কলাম নির্ণয় করতে হবে আগে, তারপর পিভট উপাদান নির্ণয় করতে হবে, তারপর নতুন উপাদান নির্ণয় করতে হবে, তারপর আমরা নতুন ম্যাট্রিক্স তৈরি করব। এখন আমাদের প্রথম পিভট কলাম নির্ণয় করতে হবে। পিভট কলাম আমরা নির্ণয় করব কিভাবে, যে প্রথম সারি প্রথম উপাদান বাদে বাকি দুইটি উপাদানের মধ্যে যে উপাদানটি বড় হবে সে উপাদানের কলামটি হবে পিভট কলাম। প্রথম সারি 0, 3, 4, এইটা হলো প্রথম সারি। প্রথম সারি প্রথম উপাদান 0 বাদ থাকে 3 আর 4, এই 3 আর 4 এর মধ্যে 4 হলো বড়, তাহলে 4 উপাদান যদি বড় হয় 4 উপাদানের কলামটা হবে পিভট কলাম। তাহলে আমরা লিখছি তৃতীয় কলাম বা X2 কলাম হলো প্রথম সারির প্রথম উপাদান বাদে বাকি উপাদানের মধ্যে যে উপাদানটি সবচেয়ে বড় ওই উপাদানটি হবে পিভট কলাম। তার মানে X2 কলাম হবে পিভট কলাম, কারণ এই 4 উপাদানটি বড়, 3 এর থেকে 4 বড়, এই জন্য 4 এর কলামটা হবে, অর্থাৎ X2 কলামটা হবে পিভট কলাম। এখন পিভট কলাম যেখানে থাকবে সেই পিভট কলাম থেকে আমাদের পিভট উপাদানটা নির্ণয় করতে হবে। পিভট কলাম থেকে পিভট উপাদান নির্ণয় করতে হয়, অর্থাৎ প্রথম সারির প্রথম উপাদান বাদে পিভট কলামের বাকি সারির ধনাত্মক উপাদান দ্বারা প্রথম কলামের প্রথম উপাদান ব্যতীত অন্য উপাদানকে ভাগ করলে যে ভাগফলটি সবচেয়ে ছোট হবে ওই পিভট কলামের উপাদানটি হবে পিভট উপাদান। অর্থাৎ আমরা এই যে যে পিভট কলাম পিভট কলামের যেখানে পিভট উপাদান থাকবে, অর্থাৎ পিভট কলামের প্রথম উপাদান বাদ দিব, ধনাত্মক উপাদানটা বাদ দিব, পিভট কলামের ধনাত্মক উপাদান বাদে, তাহলে প্রথম সারির প্রথম উপাদান বাদে পিভট কলামের বাকি সারির ধনাত্মক উপাদান দ্বারা, বাকি সারির ধনাত্মক উপাদান দ্বারা প্রথম কলামের প্রথম উপাদান ব্যতীত, তাহলে এখানে আমরা এখন ভাগ করব কোনটাকে, তাহলে প্রথম সারির প্রথম উপাদান বাদ এই প্রথম সারিটা টোটাল বাদ দিয়ে দিব। প্রথম সারির প্রথম উপাদান বাদ মানে প্রথম সারির এই প্রথম সারির পথ এটা বাদ দিব, তাহলে
এখন আসে বাকি থাকে কি -2 -3 -1, এই তিনটা দ্বারা আমাদের ভাগ করতে হবে। এই তিনটা দ্বারা আমরা ভাগ করবো ধনাত্মক চিহ্ন দ্বারা ভাগ করবো, মানে এখানে -1 -3 -2 আছে, তার মানে +1 +3 +2, অর্থাৎ ধনাত্মক উপাদান দ্বারা ভাগ করতে হবে। যদিও ঋণাত্মক উপাদান থাকে, আমাদের ধনাত্মক দ্বারা ভাগ করতে হবে। তো 1 দ্বারা আমরা প্রথম কলামের উপাদানকে ভাগ করবো। এখানে বলা আছে নিয়মটা, যে নিয়মটা বলা আছে প্রথম সারির প্রথম উপাদান বাদে পিভট কলামের বাকি সারির ধনাত্মক উপাদান দ্বারা প্রথম কলামের প্রথম উপাদান ব্যতীত, এই যে প্রথম উপাদান ব্যতীত বাকি উপাদানকে ভাগ করলে যে ভাগফলটি ছোট হবে সেই ওই পিভট কলাম উপাদানটি হবে পিভট উপাদান। তার মানে 1 দ্বারা যদি 20কে ভাগ করে 20 হবে, 3 দ্বারা 30কে ভাগ করলে 10 হয়, 2 দ্বারা 16কে ভাগ করলে 8 হয়। তাহলে 1 দ্বারা ভাগ করলে 20, 3 দ্বারা ভাগ করলে 10, 2 দ্বারা ভাগ করলে 8, তাহলে সবচেয়ে ছোট ফলাফল পাওয়া গেছে কোনটা, এই 16। তো 16 সমান পিভট উপাদান -2, তার মানে এই -2 হলো পিভট উপাদান। অর্থাৎ পিভট কলামের যে ধনাত্মক উপাদান দ্বারা প্রথম কলাম প্রথম কলামের সংখ্যাগুলোকে ভাগ উপাদানগুলোকে ভাগ করলে যে ভাগফলটা ছোট হবে সেই ভাগফল সোজা পিভট কলামের উপাদানটি হবে পিভট উপাদান। তাহলে যেহেতু 2 দ্বারা 16কে ভাগ করলে 8 হয়, তা 8 সমান, তাহলে -2 এটা হলো পিভট উপাদান। এই জন্য আমরা পিভট উপাদান -2 নিয়মটা এখানে লেখা আছে। এখন আমরা নতুন উপাদান তৈরি করার সূত্র কি, সম পুরাতন উপাদান মাইনাস পিভট উপাদানের সারি সংখ্যা ইনটু পিভট উপাদানের কলামের সংখ্যা। তাহলে আমরা প্রত্যেকটা যেটা আমরা পিভট কলামটা বাদ দিব, এই যেটা হলো আমাদের পিভট কলাম, তা পিভট কলাম এবং পিভট সারি বাদ, এই পিভট কলাম পিভট সারি বাদে তাহলে বাকি থাকে 0, 3, 20, -2.5, 30 আর হলো -3, এই 6টার আমরা নতুন উপাদান বের করবো। পিভট সারি হলো এইটা, অর্থাৎ পিভট উপাদান যে সারিতে থাকে, পিভট উপাদান যে সারি থাকে সেটা হলো পিভট সারি, আর পিভট উপাদান যে কলামে থাকে সেটা হলো পিভট কলাম। পিভট উপাদান যে সারিতে থাকবে সেটা হলো পিভট সারি, আর পিভট উপাদান যে কলামে থাকবে সেটা হবে পিভট কলাম। তাহলে পিভট সারি এবং পিভট উপাদান বাদ দিয়ে বাকি যে উপাদানগুলি থাকে সেই উপাদানগুলির নতুন উপাদান বের করতে হবে। তো সেই নতুন উপাদান বের করার সূত্র হলো পুরাতন উপাদান। তো পুরাতন উপাদান মানে বলতে আমরা যে এই শূন্য যে নতুন উপাদান বের করবে শূন্য হলো পুরাতন উপাদান। তার আবার প্রথম শূন্য নতুন পুরাতন উপাদানের জায়গায় বসাবো, তো মাইনাস পিভট উপাদানের সারি সংখ্যা, তাহলে এই শূন্য সোজা পিভট উপাদানের সারি সংখ্যা হলো 16 ইনটু পিভট উপাদানের কলামের সংখ্যা। তাহলে এইটার সোজা আমরা এই সোজা 30, যেহেতু এটা পিভট সারি এই শূন্য সোজা আমরা 20 নিতে পারতাম যদি এইটা পিভট সারি হইতো, শূন্য সোজা আমরা 30 সারি নিতে পারতাম যদি পিভট সারি হইতো, শূন্য সোজা আমরা লাস্টেরটা 16 কেন নিব, কারণ এই 16 সারিটা হলো পিভট উপাদানের সারি। তাহলে পিভট উপাদানের সারি বইলে দিছে সূত্রের মধ্যে পিভট উপাদানের সারি সংখ্যার সাথে গুণ করতে হবে, তাই পিভট উপাদানের সারি হলো 16 আর পিভট উপাদানের কলাম হলো এই ওটা। তাহলে শূন্য সমান নিচে হলে পিভট উপাদানের সারি 16, এখন আমাদের গুণ কত পিভট উপাদানের কলামের সংখ্যা, পিভট কোণাকোণি গুণ পিভট উপাদানের কলাম, এই শূন্যের সোজা পিভট উপাদান হলো 4 আর এটা হলো পিভট উপাদানের সারি, এই সারির সাথে পিভট উপাদানের কলাম 4 গুণ হবে, অর্থাৎ 16 × 4 হবে, কারণ এই শূন্যের সমান সারির শূন্যের সমান সারিতে আছে কত 4, তাহলে আর শূন্যের সমান নিচে আছে 16, অর্থাৎ যে উপাদানের আমরা নতুন উপাদান বের করব সেই উপাদানের আমরা কি দেখব, সেই উপাদানের সারির দেখব, আর সেই উপাদানে আমরা কলামের নিচে দেখবো, সেই উপাদানের ডানে বামে দেখবো আর সেই উপাদানের নিচে দেখবো। তাহলে শূন্য সোজা 4 এটা হলো পিভট কলামের উপাদান, শূন্য সোজা নিচে 16 হলো পিভট সারির উপাদান সংখ্যা। তাহলে কি লাগবো, শূন্য এই পুরাতন উপাদানের জায়গায় শূন্য বসাবো, আর এই পিভট উপাদানের সারির সংখ্যা 16 ইনটু পিভট কলামের সংখ্যা 4 বসাবো, তারপর ভাগ হলো পিভট উপাদান -2 দিয়ে আমরা ভাগ করবো। তো আমরা দেখে নিই, তাহলে প্রথমটা A11 নতুন উপাদান 0 -16 ইনটু 16 হলো পিভট উপাদানের সারি সংখ্যা ইনটু পিভট উপাদানের কলাম সংখ্যা 4, ভাগ হলো পিভট উপাদানের পিভট উপাদান সংখ্যা। তাহলে আমরা ভাগ করলে এখানে -2টা প্লাস হয়ে যাবে, 2 তাহলে 2 দুগুণে 4 16 দুগুণে 32 আমরা প্রথমটা পাইলাম। এবার আমরা দ্বিতীয়টা বের করি, তাহলে আমরা এইটার এই শূন্যটাকে ধরছি আমরা A11, এখন এইটারও ধরবো A12, মানে প্রথম সারির দ্বিতীয় কলাম, A11 মানে প্রথম সারির প্রথম কলাম, A12 মানে প্রথম সারির দ্বিতীয় কলাম, এইটা হলো এখন পুরাতন উপাদান। এই তিনটার এখন আমরা এই পুরাতন উপাদানের জায়গায় বসাবো, মাইনাস চিহ্ন দিব, এই তিনের সোজা একবার নিচের দিকে আসবে, এটা হলো পিভট সারি উপাদান। তাহলে তিনের সোজা নিচের দিকে পিভট উপাদানের সারি -1, তাহলে এই পিভট উপাদানের সারির জায়গায় -1 বসাবো ইনটু চিহ্ন, এই -1 সোজা আমরা কোথায় যাবো, এই যেহেতু এটা এই সোজা পিভটের মধ্যে মানে এটা যদি 3 হয়, এই 3 সোজা বামে হলো 4,
এইট হলো পিভট উপাদানের সংখ্যা, আর 30 সুতার নিচে মাইনাস ওয়ান হলো পিভট সারির সংখ্যা। তা মাইনাস ওয়ানের সাথে ফোর গুণ করবো। এবার আমরা দেখি এখানে এই দ্বিতীয়টা, এই ওয়ান টু মানে প্রথম সারি দ্বিতীয় কলাম, পুরাতন উপাদান থ্রি মাইনাস মাইনাস ওয়ান হলো পিভট সারির উপাদান সংখ্যা ইন্টু পিভট কলামের উপাদান সংখ্যা ফোর ভাগ হলো পিভট উপাদানের সংখ্যা। এখন মাইনাসে একটা, দুটা, তিনটা, তিনটা মাইনাস চিহ্ন, যেহেতু বীজের সংখ্যা মাইনাস তাহলে মাইনাস হবে। তো থ্রি মাইনাস দুই ধরনের সাই দুই, তিনটে দুই গেলে এক থাকে। এবার আমরা পরেরটা বের করি, এটা কিন্তু বের করা যাবে না, কারণ পিভট কলাম আর পিভট সারির উপাদানগুলো আমরা নতুন উপাদান বের করবো না। তাহলে এবারে যেহেতু শূন্য তিনটা বের হয়েছে, এবার আমরা বিশটা বের করবো। বিশ হলো পুরাতন উপাদান, তাহলে আমরা এই পুরাতন উপাদানের নিচে আমরা এই বিশ বসাবো। এই বিশের সোজা নিচে পিভট উপাদানের সারির উপাদান হলো ষোলো, আর যেহেতু বিশের সামনে বিশের সোজা সারিতে উপাদান কলামের উপাদান মাইনাস ওয়ান, তার মানে এই ষোলোর সাথে আমরা গুণ করবো মাইনাস ওয়ান। তাহলে পিভট সারির উপাদান ষোলো আর পিভট কলামের উপাদান সঙ্গে মাইনাস ওয়ান। আগেরটা ফোর হয়েছে কেন? কার আগে শূন্য ছিল প্রথম সারিতে, যেহেতু এবার বিশের উপাদান বের করব, বিশ আছে দ্বিতীয় সারিতে, দ্বিতীয় সারি সোজা এই মাইনাস ওয়ান হলো পিভট উপাদানের সংখ্যা, আর এই বিশের সোজা নিচে ষোলো হলো পিভট উপাদানের, পিভট উপাদানের সারির সংখ্যা, সারির সংখ্যা ইন্টু কলামের সংখ্যা গুণ, অর্থাৎ ষোলো ইন্টু মাইনাস ওয়ান। তা আমরা দেখে নিই একটু, এ টু ওয়ান অর্থাৎ দ্বিতীয় সারির প্রথম, দ্বিতীয় সারির প্রথম কলাম, পুরাতন উপাদান বিশ বসাইছি, সূত্রে মাইনাস সূত্রে পিভট সারির উপাদান সংখ্যা ষোলো ইন্টু সূত্রের পিভট উপাদানের সংখ্যা মাইনাস ওয়ান, ভাগ হলো পিভট উপাদানের সংখ্যা। তাহলে মাইনাসে একটা একটা দুইটা, তাহলে কি হবে? এ মাইনাস আর এ মাইনাস, আর এখানে একটা মাইনাস, তিনটা, এ একটা মাইনাস, এ একটা মাইনাস, এ একটা মাইনাস। তাহলে যেহেতু মাইনাস সংখ্যা বিশ হতো মাইনাস হবে, তাহলে দুই দিয়ে ষোলোকে ভাগ হলে আট হবে, বিশ আট গেলে বারো থাকে। এবার আমরা পরেরটা দেখে নিই। এবার আমরা কি করবো? মাইনাস টু পয়েন্ট ফাইভ এর আমরা নতুন উপাদান বের করবো। মাইনাস টু পয়েন্ট ফাইভ হলো পুরাতন উপাদান, তাহলে পুরাতন উপাদানের জায়গায় আমরা বসাবো মাইনাস টু পয়েন্ট ফাইভ। এই মাইনাস টু পয়েন্ট ফাইভ সোজা ডানে অর্থাৎ এই সারিতে, এটা হলো পিভট উপাদানের সংখ্যা, আর এই সোজা নিচে এটা হলো পিভট সারির উপাদানের সংখ্যা। তাহলে মাইনাস ওয়ান এ টু মাইনাস টু পয়েন্ট ফাইভ এর নিচে যে উপাদান, এটার সাথে আমরা গুণ করবো মাইনাস টু পয়েন্ট ফাইভ এর সামনে যে পিভট কলামের উপাদানের সংখ্যা আছে, তাহলে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান। তাহলে পুরাতন উপাদান হলো মাইনাস টু পয়েন্ট ফাইভ, আমরা এখানে বসাবো, পিভট উপাদানের সারির সংখ্যা মাইনাস ওয়ান বসাবো, পিভট উপাদানের কলামের সংখ্যা মানে মাইনাস ওয়ান বসাবো, আর ভাগ করবো মাইনাস পিভট উপাদানের মাইনাস টু দ্বারা। তাহলে এ টু টু দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, মাইনাস টু পয়েন্ট টু ফাইভ, মাইনাস হলো মাইনাস ওয়ান হলো পিভট উপাদানের সারির সংখ্যা ইন্টু মাইনাস ওয়ান হলো পিভট উপাদানের কলামের সংখ্যা, ভাগ হলো পিভট উপাদানের সংখ্যা মাইনাস টু। এখন মাইনাসে একটা, দুটা, তিনটা, চারটা, যেহেতু চারটি মাইনাস বিজ তাহলে প্লাস, মাইনাস টু পয়েন্ট ফাইভ প্লাস হলো পয়েন্ট ফাইভ, অর্থাৎ এক দেখ রে গুণ এক হবে, এক দেড় দুইটা যদি ভাগ, দুইটা যদি একের যদি দুইটা ভাগ করে পয়েন্ট ফাইভ হবে, তাহলে কত হবে? টু মাইনাস টু পয়েন্ট ফাইভ থেকে পয়েন্ট ফাইভ গেলে টু থাকে, যেহেতু টু পয়েন্ট ফাইভ মাইনাসের এই যে মাইনাস চিহ্ন হয়েছে। এবার পরেরটা দেখে নি আমরা, পরেরটা আমরা দেখবো এখন, সরি, এখন আমরা পরেরটা দেখি। তিরিশের আমরা এখন কি করব? নতুন উপাদান বের করব। তাহলে এই তিরিশটা হলো পুরাতন উপাদান, তাহলে এই যে পুরাতন উপাদান আছে, এই পুরাতন উপাদানের জায়গায় আমরা তিরিশ বসাই দেবো। এই তিরিশের নিচে আমরা পিভট সারির উপাদান আছে আমরা কত? ষোলো, আর এই তিরিশের সামনে পিভট সারির কলামের উপাদান আছে মাইনাস তিন, তার মানে এই তিরিশ হলো পুরাতন উপাদান, পুরাতন উপাদান নিচে তিরিশ বসাবো, আর এই তিরিশের সোজা নিচে আছে পিভট সারির উপাদান ষোলো, তাহলে পিভট সারির উপাদান সঙ্গে ষোলো বসাবো, তারপর গুণ শূন্য দেবো। আর এই তিরিশের সামনে অর্থাৎ সারিতে পিভট উপাদানের সংখ্যা আছে মাইনাস থ্রি, তাহলে পিভট উপাদানের কলামের সঙ্গে মাইনাস থ্রি বসাবো, ভাগ হলে পিভট উপাদান মাইনাস টু। তা আমরা দেখে নিই পরেরটা, এ থ্রি ওয়ান মানে তৃতীয় সারির প্রথম কলাম, তৃতীয়, এটা তৃতীয় সারির হলো আমাদের, এটা তৃতীয় সারির প্রথম কলামটা। তাহলে আমরা তিরিশ পুরাতন উপাদান বসাইছি মাইনাস পিভট সারির উপাদানের সংখ্যা ষোলো ইন্টু পিভট কলামের উপাদানের সংখ্যা মাইনাস থ্রি, ভাগ হলো পিভট উপাদানের সংখ্যা। তো এই মাইনাস একটা, এই মাইনাস একটা, এই মাইনাস একটা, তিনটা মাইনাস, যেহেতু তিন বীজ তাহলে মাইনাস হবে, তিরিশে তিরিশ, দুই দিয়ে ষোলো কেবল আট হলে তিনটা কত? চব্বিশ হবে, তিরিশ থেকে চব্বিশ গেলে ছয় থাকে। এবার লাস্টে আরেকটা আছে মাইনাস থ্রি, মাইনাস থ্রি সোজা নিচে পিভট সারির উপাদানের সংখ্যা মাইনাস ওয়ান, এই মাইনাস থ্রি হলো পুরাতন উপাদান, তাহলে পুরাতন উপাদানের নিচে আমরা লাগবো মাইনাস থ্রি, আর মাইনাস থ্রি সোজা পিভট উপাদানের সারির সংখ্যা মাইনাস ওয়ান, তো এই পিভট উপাদানের সারির সংখ্যা মাইনাস ওয়ান বসবো, গুণ চিহ্ন দেবো। এই মাইনাস থ্রি সোজা পিভট কলামের উপাদানের সংখ্যা মাইনাস থ্রি, তাহলে পিভট উপাদান কলামের সংখ্যা মাইনাস থ্রি বসাবো, তারপর ভাগ পিভট উপাদান হলে মাইনাস টু বসাবো। তা আমরা দেখি এ থ্রি টু, তার মানে তৃতীয় সারির দ্বিতীয় কলাম, তাহলে পুরাতন উপাদান মাইনাস থ্রি, সূত্রে মাইনাস সূত্রে পিভট উপাদানের সারির সঙ্গে মাইনাস ওয়ান ইন্টু পিভট উপাদানের কলামের সঙ্গে মাইনাস থ্রি, ভাগ হলো পিভট উপাদানের সঙ্গে মাইনাস টু। এই মাইনাস একটা, এই মাইনাস একটা, এই মাইনাস একটা, এই মাইনাস একটা, চারটা মাইনাস, তাহলে প্লাস, তো মাইনাস থ্রি প্লাস এই থ্রিকে যদি টু দেওয়া ভাগ করি ওয়ান পয়েন্ট ফাইভ হবে, থ্রি থেকে ওয়ান পয়েন্ট ফাইভ গেলে ওয়ান পয়েন্ট ফাইভ থাকে, যেহেতু তিন বড়, এই জন্য তিনের জন্য মাইনাস বসাইছি। তার মানে আমরা এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এ টু ওয়ান, এ টু টু, এ থ্রি ওয়ান, এ থ্রি টু
আমরা এই ছয়টা মান পাইছি, এই ছয়টা মান আমরা কি করব পরবর্তী কলামে আমরা বসিয়ে দিব, এই ছয়টা মান আমরা পাইছি পর ছয়টা মান আমরা পরবর্তী কলামে হুব বসিয়ে দিব, আমরা এখানে বসিয়ে দিয়েছি অলরেডি। তো এ ওয়ান এর মান 32 বসেছি, এ ওয়ান টুর মান 1 বসেছি, এ টু ওয়ান এর মান 12 বসেছি, এ টু টুর মান -2 বসেছি, এ থ্রি ওয়ান এর মান 6 বসেছি, এ থ্রি টু টুর মান -1.5 বসেছি। এবার আমাদের কিন্তু এই মানগুলো আমরা কিন্তু তখন বসাই নাই, এই মানগুলো আমাদের বাকি ছিল, এই পিভট কলামের উপাদান আর পিভট সারির উপাদানগুলো আমরা কিন্তু বের করে নিই, আমরা কিন্তু পিভট কলামের সারির উপাদান পিভট পিভট কলামের উপাদান আর পিভট সারির উপাদান বাদ দিয়ে বাকি ছয়টার মান আমরা নতুন উপাদান বের করছি, পিভট সারির উপাদান বাদে এবং পিভট কলামের উপাদান বাদে বাকি উপাদানগুলো নতুন উপাদান বের করতে হবে, আর পিভট সারি এবং পিভট কলামের উপাদানকে আমাদের ভাগ করতে হবে পিভট উপাদান দ্বারা, এই পিভট উপাদান দ্বারা আমাদের ভাগ করতে হবে পিভট কলামকে, অর্থাৎ এই যে পিভট উপাদান -2 আছে আমরা এই -2 দ্বারা ভাগ করবো, তা -2 দ্বারা আমরা ভাগ করবো কতকে ভাগ করবো, এই -2 দ্বারা আমরা এই -2 দ্বারা পিভট কলামকে ভাগ করবো, আমি আবারও বলি পিভট কলামকে পিভট উপাদান দ্বারা ভাগ করতে হয়, পিভট কলামকে পিভট উপাদানের -ঋণাত্মক চিহ্ন দ্বারা ভাগ করতে হবে, আর পিভট সারিকে পিভট উপাদানের ধনাত্মক চিহ্ন দ্বারা ভাগ করতে হবে, যেহেতু -2 দ্বারা -2 দ্বারা 4 কে ভাগ করলে -2 হবে, -2 দ্বারা -1 কে ভাগ করলে 1/2 হবে, যেহেতু উপরে -1 বাদ যাবে, -3 কে -2 দ্বারা ভাগ করলে 3/2 হবে, অর্থাৎ এই -2 দ্বারা এই পিভট কলামের যতগুলো উপাদান আছে এই তিনটে উপাদানকে ভাগ করবো, আর পিভট উপাদান যেটা থাকবে তার উপর আমরা 1 লিখবো, অর্থাৎ পিভট উপাদানের উপরে 1 বসবে আর পিভট উপাদান দ্বারা বাকি উপাদানকে ভাগ করতে হবে, পিভট উপাদান যেটা থাকবে সেই পিভট উপাদান দ্বারা বাকি উপাদানগুলোকে পিভট কলামের বাকি উপাদানগুলোকে ভাগ করতে হবে, আর পিভট উপাদানের উপরে 1 দিয়ে আমরা এটা ভাগ আকারে দেব। এবার পিভট উপাদানের ধনাত্মক মান দ্বারা পিভট সারির মানগুলিকে ভাগ করতে হবে, তার মানে ধনাত্মক মান হলে 2+2+2 দ্বারা 16 কে ভাগ করলে 8, +2 দ্বারা -1 কে ভাগ করলে -1/2। এখন আমরা দেখে নিই, এটা এই যে আমরা দেখালাম ভাগ করে, অর্থাৎ -2 দ্বারা আমরা কি করছি, -2 দ্বারা আমরা পিভট কলামের উপাদানকে ভাগ করছি, পিভট ভাগ করে আমরা পাইছি -2 -0.5 -1.5, আর 1 দিয়ে যদি -2 কে ভাগ করি তাহলে হবে কি 1.5 হবে। এবার পিভট উপাদানের ধনাত্মক মান দ্বারা আমাদের সারিকে ভাগ করতে হবে, 16 কে ভাগ করলে 8 আর 1 কে ভাগ করলে -0.5, তার মানে পিভট উপাদান দ্বারা পিভট কলামের উপাদানকে ভাগ করতে হবে, পিভট উপাদান দ্বারা পিভট সারির উপাদানকে ভাগ করতে হবে, পিভট সারির উপাদান পিভট কলামের উপাদান ব্যতীত বাকি উপাদানের নতুন উপাদান বের করতে হবে সূত্রের মাধ্যমে, আর পিভট কলামের উপাদানকে পিভট উপাদান দ্বারা পিভট কলামের পিভট উপাদান দ্বারা পিভট কলামের বাকি উপাদানকে ভাগ করব, আর পিভট উপাদান দ্বারা পিভট সারির বাকি উপাদানকে ভাগ করব, আর পিভট উপাদানের উপরে আমরা 1 লিখে ভাগ করব। এবার এই দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে আমাদের আবার নির্ণয় করতে হবে প্রথম সারির প্রথম উপাদান বাদ দিয়ে বাকি উপাদানের মধ্যে 1 আর -2 দুইটার মধ্যে, এখন আমরা দেখলাম এই 1টা ধনাত্মক চিহ্ন আর এই -2টা ঋণাত্মক চিহ্ন, তাহলে পিভট উপাদানের প্রথম সারির প্রথম উপাদান ব্যতীত বাকি দুইটি উপাদান একটা ধনাত্মক একটা ঋণাত্মক, যদি দুইটি ঋণাত্মক হইতো তাহলে আমাদের এখানেই কাম্য সমাধান পাওয়া যেত, যেহেতু প্রথম সারির প্রথম উপাদান বাদে বাকি উপাদানগুলি বাকি উপাদানের সবগুলো উপাদান ঋণাত্মক না, তাই এখান থেকে কাম্য সমাধান পাওয়া যাবে না, তাই আবার আমাদের তৃতীয় ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে, নতুন ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। এই ক্ষেত্রে প্রথম সারির প্রথম উপাদান ব্যতীত বাকি উপাদানের মধ্যে কোন উপাদানটা সবচেয়ে বড় সেই উপাদানের কলাম হবে পিভট কলাম, এবং পিভট কলাম উপাদান থেকে আমাদের পিভট কলাম থেকে আমাদের পিভট উপাদান নির্ণয় করতে হবে, যেখানে আছে 1 এখানে আছে -2, তো মাইনাসের যত বড় সংখ্যা থাকবে এটা ছোট হয়, তার মানে 1 বড়, তো 1 যেহেতু বড় তাহলে 1 এর কলামটা হলো পিভট কলাম, তার মানে x1 হলো পিভট কলাম, তাহলে আমরা লিখি দ্বিতীয় কলাম বা x1 কলাম পিভট কলাম, কারণ প্রথম সারির প্রথম উপাদান বাদে বাকি উপাদানের মধ্যে যে উপাদানটি সবচেয়ে বড় হবে ওই উপাদানটি হবে পিভট কলাম, তার মানে -2 আর 1 এর মধ্যে 1 বড়, এই কারণে x1 কলাম হবে পিভট কলাম। এবার আমরা দেখি তে এই যে আমরা কি পিভট কলামের ঋণাত্মক ঋণাত্মক উপাদান দ্বারা পিভট কলামে যে ঋণাত্মক উপাদানগুলি আছে সেই ঋণাত্মক উপাদানের ধনাত্মক মান দ্বারা আমরা প্রথম সারির উপাদানকে ভাগ করতে হবে, এই -2 যেহেতু এখানে আছে এখানে +2 দ্বারা আমরা 12 কে ভাগ করবো, অর্থাৎ +2 দিয়ে যদি আমরা 12 কে ভাগ করি 6 হবে, আর +1.5 দিয়ে 6 কে যদি আমরা ভাগ করি কত হবে, তাহলে এটা আমাদের এই বার সে কম হবে, 0.5 দ্বারা যদি 8 কে ভাগ করি এটা মান আরো কম হবে, তাহলে আমরা দেখি কোন মানটা আমাদের সবচেয়ে ছোট হয় বা কোন মানটা আমাদের বড় হয়, তাহলে আমরা দেখলাম এখানে -1 অর্থাৎ 1.5 দ্বারা যদি 6 কে ভাগ করি তাহলে আমাদের এই ভাগফলটা সবচেয়ে ছোট হয়, তাহলে বলছি পিভট যে ভাগফলটা ছোট হবে পিভট কলামের
প্রথম উপাদান ব্যতীত বাকি ধনাত্মক উপাদান দ্বারা পিভট কলামে প্রথম ফলমের বাকি উপাদানকে ভাগ করলে যে ভাগফলের সবচেয়ে ছোট হবে সেই ভাগফল সোজা পিভট কলামের উপাদান হবে পিভট উপাদান। তার মানে এই পিভট উপাদান হবে -1.5। তাহলে আমরা পিভট উপাদান পাইছি -1.5। এবার তাহলে এই যেহেতু -1.5 পিভট উপাদান, তারপর এইটা হলো পিভট, এইটা হলো পিভট উপাদানের সারি, আর এইটা হলো পিভট উপাদানের কলাম। অর্থাৎ পিভট উপাদান যে সারিতে থাকবে সেই সারিটা হবে পিভট উপাদানের সারি, আর যে কলামে থাকবে সেটা হবে পিভট উপাদানের কলাম। এখন আমাদের পিভট উপাদানের সারি আর পিভট উপাদানের কলাম বাদ দিয়ে বাকি উপাদানের নতুন উপাদান বের করতে হবে। বাকি উপাদান হলো 32 -2, 12.5, 8 -0.5। এগুলো হলো কি, সরি আমি আবার বলি, বাকি পিভটের পিভট কলামের উপাদান আর পিভট সারির উপাদান ব্যতীত বাকি উপাদান হলো 32 -2, তারপর হলো 12.5, 8 -0.5, এগুলো হলো বাকি নতুন উপাদান। এই উপাদান নতুন উপাদান আমরা বের করবো। তাহলে এবার 32 নতুন উপাদান বের করতে হলে সূত্র হলো নতুন উপাদান সূত্র পুরাতন উপাদান, পুরাতন উপাদান মানে 32 আমরা এখানে বসাবো। এবার 32 সোজা পিভট সারি হলো কোনটা, এবার পিভট সারি এটা, কারণ এই জিনিসটা চিহ্ন দিয়ে রাখছি। 32 নিচে পিভট সারি হলো 6, তাহলে 32 নিচের সংখ্যা হলো 6, তে 6 আর পিভট, এটা হলো পিভট সারির উপাদান সংখ্যা 6 ইনটু পিভট কলাম। তো পিভট কলাম যেহেতু দ্বিতীয়টা, তাহলে এই 32 এর সামনে পিভট কলাম হলো 1, তে 6 ইনটু 1, পিভট সারির উপাদান সংখ্যা 6 ইনটু পিভট কলামের উপাদান সংখ্যা 1, তাহলে পিভট সারির উপাদান সংখ্যা 6 ইনটু পিভট কলামের উপাদান সংখ্যা 1 ভাগ হলো পিভট উপাদান -1.5। তাহলে এই 32 হলো এই 1 1, অর্থাৎ প্রথম সারির প্রথম উপাদান। তাহলে এই যে পুরাতন উপাদান 32 মাইনাস পিভট সারির উপাদান 6 ইনটু পিভট কলামের উপাদান 1 ডিভাইডেড বাই পিভট উপাদান -1.5, এই -2টা আছে জোর, তাহলে প্লাস হবে 32 প্লাস 6 কে 1.5 দিয়ে ভাগ করলে 4 হবে, 32 সাথে 4 যোগ করলে 36 হবে। এবার দ্বিতীয়টা দেখেন আমরা 1, তাহলে এটা তো করতে, এটা তো আমরা করবো না, যেহেতু এটা পিভট কলাম এটার নতুন উপাদান বের করা লাগবে না। তাহলে -2 এর নতুন উপাদান বের করি, এই -2 হলো পুরাতন উপাদান, তাই -2 পুরাতন উপাদান মান বসাবো -2। এই -2 সোজা নিচের দিকে পিভট সারির উপাদান হলো কোনটা, পিভট সারি যেহেতু দ্বিতীয় সারিতে আছে তাই -2 এর নিচে হলো 1.5, তাই পিভট সারির উপাদান হলো 1.5। আর পিভট সারি সোজা এখন আমার পিভট কলামের ওইটা, তাহলে এখন যেহেতু ডানে আমাদের কোনো সংখ্যা নাই, তাহলে এখন দেখতে হবে বামে, তাহলে বামে দেখতে হলে এই -2 এর সোজা হলো 1, তাই -2 এর সোজা যদি 1 হয় তো এই 1 এর সোজা, এই 1 এর সোজা আমাদের কোনটা দেখতে হবে, যেহেতু এটা পিভট কলাম তার এই -2 এর সোজা পিভট সারি পাইছি আমরা কত, পিভট আমরা -2 এর সোজা পিভট সারি উপাদান পাইছি 1.5, আর এই -2 এর সোজা বামে পিভট কলামের উপাদান পাইছি আমরা 1, তাহলে পিভট সারির উপাদান হলো 1.5, পিভট কলামের উপাদান হলো 1.5 আর পিভট সারির উপাদান হলো 1। তাহলে আমরা পিভট, সরি আবার বলি, পিভট কলামের উপাদান হলো আমার, এটা হলো পিভট কলামের উপাদান, সরি পিভট কলামের উপাদান হলো -1.5 আর পিভট সারির উপাদান হলো 1.5, তাই পিভট সারির উপাদান 1.5 আমরা বসাবো ইনটু পিভট কলামের উপাদান -1.5 আমরা 5 বসে দিব। তাহলে আমরা এখানে দেখি পুরাতন উপাদান -2 আর পিভট সারির উপাদান 1.5 ইনটু পিভট সারির উপাদান হলো 1 ডিভাইডেড বাই পিভট উপাদান হলো -1.5। আমরা আবার বলি, যেহেতু এটা -2 এর উপাদান বের করে -2 সোজা নিচে 1.5 হলো পিভট সারির উপাদান, যেহেতু এটা পিভট সারিতে আছে, আর এই কোণা কোণা গুণ করবো, এর পিভট কলাম হলো কত, যেহেতু এটা -2 প্রথম সারিতে আছে তাই প্রথম সারির সোজা বামে 1, তাহলে এই 1টা হলো পিভট কলামের উপাদান আর 1.5 হলো পিভট সারির উপাদান, আর এই -2 হলো পুরাতন উপাদান, -2 পুরাতন উপাদান আর -2 সোজা এটা হলো পিভট সারির উপাদান, আর এই সোজা -2 এর পাশে যেহেতু 1 এটা হলো পিভট কলামের উপাদান। তাহলে বসে আমরা এখান থেকে এই 1.3 উপাদানটা আমরা বের করলাম 1। এবার আমরা পরেরটা দেখি, এবার এখানে চলে আসি এই 12 এর নতুন উপাদান হলো কি, এই 12 হলো পুরাতন উপাদান, 12 সোজা পিভট সারির উপাদান হলো 6, তাহলে পিভট সারির উপাদান 6 যেহেতু 12টা দ্বিতীয় সারিতে আছে এই সোজা পিভট কলাম উপাদান হলো -2, তাহলে 12 হলো পুরাতন উপাদান, পিভট উপাদানের উপাদান সংখ্যা হলো কত, 12 সোজা কত 6 পাইছি, তাহলে এটা পিভট সারির উপাদান সংখ্যা হলো 6 আর এই সোজা পিভট কলাম উপাদান হলো -2 ডিভাইডেড বাই পিভট উপাদান -1.5, এটা হলো 1A2 1 দ্বিতীয় সারির প্রথম কলাম। এই যে পুরাতন উপাদান 12 মাইনাস পিভট সারির উপাদান 6 ইনটু পিভট কলামের উপাদান -2 ডিভাইড বাই পিভট উপাদান -1.5, তাহলে মাইনাস দিতে 3টা, তাহলে মাইনাস হবে 12 মাইনাস এই 1.5 কে 6 দিয়ে 2 কে গুণ 12 হবে, 12 কে 1.5 দিয়ে যদি ভাগ করি 8 হয়, 12 তে 8 গেলে 8 থাকে। এবার পরেরটা আমরা দেখে নিই, এবার -2টা আমরা বের করব, এবার -2 যেহেতু আমরা এই 12টা বের করছি, এবার আমরা -2টা বের করব, -2 সোজা পিভট সারির উপাদান হলো -1.5 আর -2 সোজা বামে আছে কি 0.5, তাহলে এই যে এটা যদি 0.5, এটা হলো পিভট
সারির উপাদান, আর এটা পিভট কলামের উপাদান। এই সোজা যেটা থাকবে এটা হলো পিভট কলামের উপাদান সংখ্যা। তাহলে আমরা এইটা সোজা এই মাইনাস টু এর সোজা যেটা পাবো সেটা হবো পিভট সারির উপাদান সংখ্যা, ইয়া সরি এটা হলো পিভট কলামের উপাদান সংখ্যা। আর মাইনাস টু সোজা যেটা পাবো এটা হলো পিভট সারির উপাদান সংখ্যা, সরি আমরা এই মাইনাস টু টা বের করবো। মাইনাস টু সোজা, মাইনাস টু সোজা আমরা নিচে আসবো, মাইনাস টু সোজা আমরা যখন যেটা নিচে আসবো এটা পিভট সারির উপাদান সংখ্যা। তা মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ হলো পিভট সারির উপাদান সংখ্যা, আর মাইনাস টু সোজা বামে আছে পয়েন্ট ফাইভ, তাহলে এইটা হলো পিভট। আর এটা হলো আমাদের কি পাবো, এটা আমরা পাবো এই মাইনাস টু সোজা এটা নিব আর এই কোনা কোন এটা নিব। তাহলে এই যে মাইনাস টু সোজা আমরা যেটা এটা হলো কল, এটা হলো কি আমাদের পাইছি, এটা আমরা পাইছি কলাম। এখানে আমরা মাইনাস টু সোজা এটা নিব আর মাইনাস টু সোজা বামে সোজা এটা নিব, তার মানে আমরা মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ নিব। আমরা দেখে নিই এই যে মাইনাস আমরা ওয়ান টু থ্রি ওয়ান লিখছি, মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু মাইনাস টু নিছি, মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু। আমরা আবার একটু এই জিনিসটা একটু দেখে নিই, আমরা একটু এখানে আমরা যেহেতু মাইনাস টু এর নতুন উপাদান বের করছি, এই যে মাইনাস টু এর নতুন উপাদানটা আমরা এখান থেকে বের করলাম মাইনাস টু ওয়ান থ্রি, ও এটা আমাদের বের হয়েছে অলরেডি, আমরা এর আগেই বের করছি। মাইনাস টু এর নতুন উপাদান যদি আমরা বের করতে যাই সেক্ষেত্রে আমাদের দেখতে হবে এই সোজার নিচে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ, অলরেডি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দেখেছি। তারপর মাইনাস টু এটা সোজা আমাদের সারি দেখতে হবে কি, যেহেতু এটা এটা আমাদের কলাম, আবার সারি কিন্তু আমাদের কোনটা দেখতে হবে, সারি কিন্তু আমাদের এটাই দেখতে হবে, কারণ এইটা কিন্তু পিভট সারি। আর এটা যদি পিভট সারি হয় তাহলে এইটাও কিন্তু আমাদের পিভট, সরি আমাদের কিন্তু মাইনাস টু এর নতুন উপাদান বের করা যাবে না, কারণ আমরা কিন্তু এখানে একটা সরি করে ভুল করছি, কারণ পিভট কলাম আর পিভট সারির কিন্তু নতুন উপাদান বের করা যায় না। তাহলে বের করতে পয়েন্ট ফাইভ, আমাদের এখানে একটু ভুল হয়েছে, আমরা প্রথমে বত্রিশ নতুন উপাদান বের করবো, তার মাইনাস টু নতুন উপাদান বের করবো, তারপরে বারো নতুন উপাদান বের করবো, তারপর পয়েন্ট ফাইভ নতুন উপাদান বের করবো, এই মাইনাস টু নতুন উপাদান বের করা যাবে না। এবার মাইনাস পয়েন্ট ফাইভ নতুন উপাদান বের করতে, মাইনাস পয়েন্ট ফাইভ এর নিচে তার আছে কি ওয়ান পয়েন্ট ফাইভ, এইটা হলো পিভট সারির উপাদান। আর এই মাইনাস পয়েন্ট ফাইভ যেহেতু মাইনাস পয়েন্ট ফাইভ এর নিচে ওয়ান পয়েন্ট ফাইভ, এটা হলো পিভট সারির উপাদান। এবার মাইনাস পয়েন্ট ফাইভ সোজা এখানে আছে কি মাইনাস টু, এটা হলো পিভট কলামের উপাদান, তার ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু মাইনাস টু। তাহলে আমরা একটু দেখে নিই, এই যে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু এখানে আমরা কত দ্বিতীয়টা বের করছি, মাইনাস টু এটা বের করছি, মানে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু প্লাস ইন্টু ওয়ান আর ডিভাইডেড বাই মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ। তাহলে আমরা এটা আমরা দ্বিতীয়টা বের করছি, অর্থাৎ আমরা এটা এটা বের করছি প্রথম। এবার আমরা দ্বিতীয়টা মাইনাস পয়েন্ট এই যে এটা বের করছি পয়েন্ট ফাইভ, পুরাতন উপাদান বের করছি, তাহলে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু মাইনাস টু ডিভাইড বাই হলো মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ, অর্থাৎ আমরা এটা দেখাইছি। এবার আমরা আসি আটের নতুন উপাদান বের করবো, আটের নতুন উপাদান বের করতে আট হলো পুরাতন উপাদান, তাহলে এই পুরাতন উপাদানে আমরা এইট বসাবো। এবার যেহেতু আমাদের এইটের নিচে কোনো সংখ্যা নেই, তাহলে উপরের দিকে যাবো পিভট সারিতে যাবো, তাহলে পিভট সারি যেহেতু এই সারিটা, তাহলে এইটের উপরে হলো সিক্স, এটা হলো পিভট সারির উপাদান সংখ্যা। এবার সিক্স সোজা কোনা কোনে, এইটা হলো যেহেতু সিক্স এর পাশে এটা, তাহলে এটা হলো পিভট কলামের উপাদান সংখ্যা। তাহলে পিভট সারির উপাদান সংখ্যা সিক্স ইন্টু পিভট কলামের উপাদান সংখ্যা মাইনাস পয়েন্ট ফাইভ। আমরা দেখে নিই, এই যে আমরা দেখে দিলাম এইট ইন্টু সিক্স ইন্টু পিভট সারির উপাদান ইন্টু পিভট কলামের উপাদান পয়েন্ট ফাইভ ভাগ হলো পিভট উপাদান সংখ্যা। তাহলে আমরা কি করবো, মাইনাস তিনটা মাইনাস হবে, এইট আর সিক্স এর সাথে পয়েন্ট ফাইভ গুণ করে ওয়ান পয়েন্ট ফাইভ দেয়, ভাগ হলো টু হবে, এইট থেকে টু গেলে সিক্স থাকে। এবার আমাদের আরেকটা আছে মাইনাস পয়েন্ট ফাইভ, মাইনাস পয়েন্ট যেহেতু আমাদের পুরাতন উপাদান, এটা পিভট সারির উপাদান ওয়ান পয়েন্ট ফাইভ, তো ওয়ান পয়েন্ট ফাইভ আর ওয়ান পয়েন্ট ফাইভের সাথে আমরা গুণ করবো এই কোণাকোণি, এই কোণাকোণি গুণ করবো, তার মানে ওয়ান পয়েন্ট ফাইভের সাথে গুণ করবো মাইনাস পয়েন্ট ফাইভ। তা আমরা দেখি ওয়ান পয়েন্ট ফাইভের সাথে গুণ করবো মাইনাস পয়েন্ট ফাইভ আর ভাগ হলো মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ। এবার আমরা উপরে দুইটা গুণ করবো, আর যেহেতু মাইনাস তিনটা মাইনাস হবে, পয়েন্ট ফাইভ মাইনাস পয়েন্ট ফাইভ তাহলে মাইনাস ওয়ান হবে। আমি জিনিসটা আবার একটু প্রথম থেকে একটু রিপিট করি, আমাদের পিভট সারি হলো এ তৃতীয় সারি আর পিভট কলাম হলো দ্বিতীয় কলাম, এই উপাদানগুলো বাদ দিয়ে বাকি উপাদানে আমাদের নতুন উপাদান বের করতে হবে। এই ক্ষেত্রে বত্রিশ নতুন উপাদান বের করার সময় আমাদের কি করবো, বত্রিশ হলো পুরাতন উপাদান, বত্রিশ পুরাতন উপাদান নিচে বসাবো, আর বত্রিশের নিচে পিভট সারির উপাদান সিক্স, এই সিক্স সোজা কোনা কোনে পিভট কলাম, এটা পিভট সারি, এটা হলো পিভট সারির উপাদান আর এটা যেহেতু পিভট কলাম, তাহলে এই সিক্স সোজা আমরা এই ওয়ান গুণ করবো, কারণ বত্রিশের পাশে ওয়ান আছে, তাহলে এই কোনা কোনে সিক্স ইন্টু ওয়ান গুণ হবে, অর্থাৎ পিভট সারির উপাদান হবে সিক্স ইন্টু পিভট কলাম উপাদান ওয়ান। তাহলে বত্রিশ হলো পুরাতন উপাদান বিয়োগ ছয় ইন্টু ওয়ান ভাগ হলো মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ। তাহলে আমরা এখান থেকে মান পাবো
36। এবার দ্বিতীয়টা, যেহেতু এটা আমরা পিভট কলাম উপাদান এটা বের করবো না, আমরা মাইনাস টু এর নতুন উপাদান বের করবো। মাইনাস টু হলো পুরাতন উপাদান, পুরাতন উপাদানের জায়গায় আমরা মাইনাস টু বসাবো। আর মাইনাস টু এর নিচে আমাদের দেখবো পিভট উপাদানের হলো কত আছে এখানে 1.5। তো এই মাইনাস টু এর নিচে পিভট উপাদানের সার হলো 1.5। এখন আমরা এই সুযোগ আমরা কোনাকোনি গুণ করবো, অর্থাৎ 1.5 এর সাথে 1 গুণ করবো। কেন? কারণ এই মাইনাস টু এর নিচে পিভট সারের উপাদান হলো 1.5 আর পিভট কলামের উপাদান হলো 1, 1.5 এর সাথে 1 গুণ করবো। তাহলে পুরাতন উপাদান মাইনাস টু, পিভট উপাদানের সারির সংখ্যা হলো 1.5 আর কলামের উপাদানের সংখ্যা হলো আমাদের 1। তারপর এখান থেকে আমরা কি পাবো, এ 1.3, অর্থাৎ প্রথম কলামের তৃতীয় সারির, প্রথম কলামের তৃতীয় সারির উপাদান আমরা পাবো -1। এবার দ্বিতীয়টা বলি, 12 যখন, 12 হলো পুরাতন উপাদান, এই 12 নতুন উপাদান বের করার সময় 12 এই পুরাতন উপাদান জায়গায় নিচে 12 বসাবো, 12 নিচে পিভট সারির উপাদান 6 আর 12 পাশে আছে -2, তাহলে এই কোনা কোনা গুণ করব। তাহলে আমরা এইখানে হলো পিভট সারির উপাদান সংখ্যা 6 ইন্টু পিভট কলামের উপাদান সংখ্যা -2 মান বসাবো, বসিয়ে পিভট কলাম 1-1.5 দিয়ে ভাগ করবো। তাহলে ভাগ করলে আমরা a 2 1, অর্থাৎ দ্বিতীয় কলামের প্রথম উপাদানের সংখ্যা আমরা পাবো 4। এবার লাস্টে আমরা বের করবো 0.5, যেহেতু পুরাতন উপাদান, এই 0.5 এর নতুন উপাদান বের করার সময় আর পুরাতন উপাদান মান বসাবো 0.5, এই সোজা পিভট সারির উপাদান 1.5 আর এই 0.5 এর বামে আছে পিভট কলামের উপাদান -2, মানে পিভট সারির উপাদান সংখ্যা 1.5 আর কোনাকোনি পিভট কলাম উপাদান সংখ্যা -2 গুণ করবো আর -1.5 দিয়ে ভাগ করবো। ভাগ করলে আমরা পাবো কত, 6 পাবো। এবার আসে আমরা লাস্টেরটা 8, এইটা আমরা হলো পুরাতন উপাদান, এইটার নিচে যেহেতু সংখ্যা নেই, উপরে পিভট কলামের পিভট সারির উপাদান 6 আর এই পিভট কলাম উপাদান সংখ্যা -0.5, আমরা গুণ করে আমরা এখানে মান পাবো কত, 1-1। তাহলে আমরা এই মানগুলো আমরা ম্যাট্রিক্সে বসিয়ে দিই, আমরা মান ম্যাট্রিক্সগুলো বসিয়ে দিয়েছি সবগুলি। বসানোর পরে এবার আমাদের বাকি থাকে কি, আমাদের বাকি থাকে পিভট সারির উপাদান আর পিভট কলামের উপাদান। এবার আমরা এই যে পিভট উপাদান আছে -1.5, এই পিভট উপাদানের ধনাত্মক মান দ্বারা এই পিভট কলামের উপাদানকে আমরা ভাগ করবো, অর্থাৎ মাইনাস আমরা কি করবো, ঋণাত্মক মান দ্বারা -1.5 দ্বারা 1 কে ভাগ করবো, তারপর -1.5 দ্বারা 2 কে ভাগ করবো, তারপর -1.5 এর উপরে 1 রাখবো আর -0.5 কে আমরা 1-1.5 দ্বারা ভাগ করবো। শুধু পিভট উপাদানের উপরে 1 হবে, পিভট উপাদানকে ভাগ করা যাবে না, পিভট উপাদান যেখানে থাকবে সেখানে 1 লিখবো আর বাকি উপাদানকে আমরা পিভট উপাদান দ্বারা ভাগ করে লিখবো। এবার পিভট উপাদানের ঋণাত্মক মান দ্বারা আমরা কি করবো, ধনাত্মক মান দ্বারা পিভট সারিকে ভাগ করবো, অর্থাৎ এই +1.5 দ্বারা 6 এ ভাগ করবো, তারপরে এই 1.5 কে ভাগ করবো, কারণ এটাকে ভাগ করা লাগবে না, কারণ এই পিভট উপাদান যেহেতু এখানে আছে 1/-1.5 হবে, এটা পরিবর্তন হবে না, শুধু ধনাত্মক মান দ্বারা 6 কে ভাগ করবো, ধনাত্মক মান দ্বারা 1.5 কে ভাগ করবো, অর্থাৎ এই মাইনাস বাদ দিয়ে +1.5 দ্বারা 6 কে ভাগ, +1.5 দ্বারা 1.5 কে ভাগ করবো আর এই কলামকে আমরা -1.5 দিয়ে ভাগ করবো। ভাগ করলে আমরা দেখবো প্রথম সারি প্রথম উপাদান বাদে বাকি উপাদান ঋণাত্মক আসছে কিনা, আমরা দেখে নিই, প্রথম সারি প্রথম উপাদান বাদে বাকি দুইটি উপাদান আমাদের ঋণাত্মক চলে আসছে, তার মানে এখান থেকে কাম্য সমাধান পাওয়া যাবে। যেহেতু প্রথম সারি প্রথম উপাদান বাদে বাকি উপাদান ঋণাত্মক মান আছে, তাই ম্যাট্রিক্সের কাম্য সমাধান পাওয়া যাবে। আমাদের দেখতে হবে প্রথম সারির প্রথম উপাদান 36 বাদ দিয়ে বাকি উপাদানগুলি যদি মাইনাস চিহ্ন আসে তাহলে সেখান থেকে কাম্য সমাধান পাওয়া যাবে। এখানে দেখি আর এফ, তাহলে এই যে আর, এস ওয়ান, এক্স ওয়ান, এক্স টু, এই যে ম্যাট্রিক্স বক্সের বাম পাশে যে চলক আছে, ম্যাট্রিক্স বক্সের বাম পাশে চলকের মান হবে ম্যাট্রিক্স বক্সের প্রথম কলামের সংখ্যার মান, ম্যাট্রিক্স বক্সের বাম পাশে চলকের মান হবে ম্যাট্রিক্স বক্সের প্রথম কলামের মান, তাহলে আর এর মান 36, এস ওয়ানের মান 4, এক্স ওয়ানের মান 4, এক্স টুর মান 6, আর উপরে যে এস টু আর এস থ্রি আছে এই উপরে দুইটি যে উপরে ম্যাট্রিক্স বক্স উপরে যে সলভ থাকবে তার মানগুলি হবে, যতগুলি মান থাকবে প্রত্যেকটা মান হবে 0। তাহলে আমরা এখানে এক্স টুর মান 0, এক্স থ্রির মানও 0 আমরা লিখে দিলাম, এখান থেকে আমাদের কাম্য সমাধান পাওয়া যাবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে ক্লাসটি এখানে আমাদের সমাপ্ত হলো।